মৃত্যুতেই শেষ নয়, হয়তো এক নতুন শুরু। ঠিক তেমনটাই হচ্ছে জি বাংলার করুণাময়ী রানী রাসমণি ধারাবাহিকে। যদিও রানীমার মৃত্যুর পর এখন দর্শকেরা দেখতে চলেছেন রাসমণি উত্তর পর্ব। গদাধরের সঙ্গে সারদামণির নতুন যাত্রা শুরু। এই সারদামণির চরিত্রে অভিনয় করছেন সন্দীপ দাসেন। রানী রাসমণি পরিবারের সঙ্গে যুক্ত হওয়ার পাশাপাশি প্রথম দিন শুটিংয়ের অভিজ্ঞতা সব কিছু নিয়েই কথা বললেন সন্দীপদা। শুনে নিন সন্দীপদার কথা এবং দেখে নিন শুটিংয়ের কিছু অংশ। নমস্কার, আমি সন্দীপদা সেন। 26 জুলাই থেকে আপনারা আমাকে রানী রাসমণির উত্তর পর্বে সারদা দেবীর চরিত্রে দেখতে পাবেন। আমি ভীষণ এক্সাইটেড এই চরিত্রটা নিয়ে, তার কারণ আগে আপনারা আমাকে বহু চরিত্রে দেখেছেন, কিন্তু মা সারদার চরিত্র, মা সারদার চরিত্র একজন অভিনেত্রীর কাছে করাটা এবং পাওয়াটা তো ভীষণ আমার মনে হয় খুব ভাগ্যের ব্যাপার এবং ভীষণ চ্যালেঞ্জিং, ভীষণ কঠিন একটা চরিত্র। এতদিন রানী রাসমণি যখন দেখতাম, ভাবতাম যে সেটটা বড় ভালো, আর মায়ের মুক্তি দেখে ভীষণ মন থেকে ভক্তি আসবে। এবং যখন এখন সে সেটে এসে শুটিং করছি, সৌরভ রামকৃষ্ণ এত ভালো অভিনয় করেও, তো সব মিলিয়ে ভীষণ ভালো লাগছে। গোটা টিম ভীষণ রিসার্চ করে এই কাজটা করেছেন এতদিন ধরে এবং করছেনও, তাই ভীষণ এক্সাইটেড এখানে এসে কাজ করায়। মা সারদা বাঙালির মনে যেভাবে রয়েছে, ছোট থেকে আমি নিজে রামকৃষ্ণ সারদা দেবীর গল্প শুনে বড় হয়েছি, তাদের বাণী শুনে বড় হয়েছে। এখন যখন এরকম একটা চরিত্র অভিনয় করার সুযোগ পেয়েছে, সেটা আমার কাছে একটা ভীষণ সৌভাগ্যের ব্যাপার, ভীষণ ভালো লাগার ব্যাপার। আর আমি চেষ্টা করছি না 100% দিয়ে ভালো করে কাজটা করার, বাকিটা আপনাদের হাতে। আপনারা দেখুন, আপনারা বলুন কেমন লাগছে। আপনারা এতদিন আমাকে প্রচুর ভালোবাসা দিয়েছেন এবং আমি চাই যেন আমি আপনাদের একদম নিরাশ না করি এবারে, তাই দেখবেন, জানাবেন কেমন লাগলো। ধন্যবাদ। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের প্রিয় ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।